আসসালামু আলাইকুম ফুফা ব্লগে জানাই আবারও স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি আল্লাহর শেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের জন্য বেশি জনের জন্য অর্থাৎ বেশি লোকজনের জন্য কিভাবে বিরিয়ানি রান্না করবেন ওই টিপসটা নিয়ে আসলাম এই তো এখানে আমি মাংস নিয়ে নিছি চার কেজি চার কেজি না হয় ম্যাক্সিমাম পাঁচ কেজি হবে মনে হয় পাঁচ কেজি নিয়ে নিছি এখানে সব কিছু উপকরণ আমি এক এক করে দিয়ে দিচ্ছি টমেটো আদা তারপর রসুন এগুলো আর কি তারপর দারুচিনি এলাচ তেজপাতা হলুদ মরিচ মশলা মশলাটা আসলে আমি সব কিছু উপকরণ দিয়ে দিচ্ছি কিন্তু মশলাটা দিতে ভুলে গিয়েছিলাম তারপর এটা আবার যখন মাখা শেষ হয়ে গেছে তখন দেখতেছে আমার মনে হচ্ছে এখানে আমি কি দিই নেই কি দিই নেই তারপর দেখলাম মশলাটা এড করে নেই তারপর আবার মশলাটা এড করে দিলাম এই তো এখানে আমি সবগুলা দিয়ে হাতে মেখে তারপর রান্না করে নেব বাইরে চুলার মধ্যে আমি একটা টিনের কৌঠায় চুলা তৈরি করেছি আপনারা চুলাটা দেখে হাসবেন না কার কেমন লাগছে আমাকে কমেন্টস করে জানাবেন এই চুলাটা আচ্ছা এই তো এখন নারকেল বাটা দিয়ে দিচ্ছি আমার কথার মাঝে যদি কোনো ভুল দুটি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি কথা বলার আগেই তারপর আরেকটি পুরানো কথা বলে থাকি বারবারই আমার ভিডিওটি যদি কারো একটু উপকারে আসে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা আইকনটি বাজে দিবেন আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দেওয়ার ছাড়া তা আর কিছুই নেই আমার কাছে তাই এটা দিয়ে আপনাদেরকে একটু অনুপ্রাণিত করতে চাই এই তো এখন আমি সবগুলা দিয়ে হাতে মেখে নিচ্ছি সব উপকরণ দিয়ে মাখতেও অনেক কষ্ট হয়েছে মাংস অনেক বেশি হাঁড়িটা কিন্তু অনেক বড়ো ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না এই তো এটুকু আমি মশলাটা দিচ্ছি ভুলে গেছি এর তো কিছু সরঞ্জাম দেওয়ার পরও একটা না একটা মিস হয়ে যায় সব কিছু স্মরণ করে করে দিতে হয় এখন আবারও বলে থাকতে থাকে আপনাদেরকে একটি কথা আপনারা প্লিজ কেউ আমার বিরক্ত হবেন না আমার চ্যানেলে সংখ্যা মেনশন করে সাবস্ক্রাইব করবেন না এবং বন্ধু হয়েছি এ কথাও লিখবেন না মেসেজে কমেন্টসে কারণ আমার চ্যানেলে সাবস্ক্রাইব নিয়ে বেশি অসুবিধা হচ্ছে ইদানিং প্রায় পনেরো দিন পর্যন্ত পনেরো এক মাস দিন এক মাস পর্যন্ত শুধু বাড়ছে আর কমছে বাড়ছে আর কমছে এটা কেন হচ্ছে জানি না তারপরও যতটুকু আমার আইডিয়া লাগতেছে এতটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আমি প্রায় তিরিশ জনের জন্য বিরিয়ানি রান্না করলাম বিরিয়ানির জন্য মাংস রান্না করতেছি আপনারাও চাইলে এই সহজ পদ্ধতিতে জনের রান্নাটা করতে পারেন আপনারা হেসে বলবেন এ এত রান্না কি ঘরে করা যায় বাবুচি দিয়ে করতে হবে সময় তো করতে হয় এটা আমি একদিন আগে রান্না করতেছি করেছিলাম একদিন পর আবার ভাত রান্না করব কারণ এতগুলো কাজ একা হাতে করা তো সম্ভব না এখন একদিন পরে আমি আলু আলু বুখারা মরিচ এগুলো অ্যাড করে এখন আবার জাল করে নেব একদিন আমি এরকম এত বেশি রান্না করে নিই তারপর এখন বাধ্যতামূলকভাবে করতে হচ্ছে এখন যখন বাইরে থাকি এখানে তো হেল্পম্যান নেই এখানে আমি টক দইও দিয়ে দিচ্ছি আজকে হেল্পম্যান নেই হেল্পম্যান আসে আসে ওরা তো অন্য কান্ট্রির মানুষ আমার সাথে অ্যাডজাস্ট হবে না তাই আনা হয় না এভাবে না হয় এখানে হেল্প মেন পাওয়া যায় বাংলাদেশি কমই পাওয়া যায় বাংলাদেশি তেমন পাওয়া যায় না তাই আর কি আমি এভাবে প্রায় একশো জনের আশি জনের রান্না পর্যন্ত করেছি আপনারাও যদি কোনো সময় প্রয়োজন হয় এভাবেই করে নিতে পারবেন তাই আমি এই ভিডিওটি শেয়ার করলাম আর কারণ সামনে ঈদুল আজহা ঈদুল আজহার দিন অনেকে এই বিরিয়ানিটা করে রাখেন এই রুটির পরিবর্তে বিরিয়ানি তাই চাইলে এভাবে আপনারা সহজ উপায়ে করে নিতে পারবেন আমি এখন চাল ধুয়ে নিচ্ছি এখানে আমার যা ছেলে ছোটো ছেলে ও আমার সাথে দুষ্টামি করতেছে এখানে আমি চাল দেওয়ার পরে চালের মধ্যে পানি দেব যেই চালে যতটুকু পানি লাগে রান্নার জন্য বাদ তার অর্ধেক দিব তারপরে এখানে আমি বয়েল করে নিব হাফ বইল করে নেব। এখানে আমি লবণও দিয়ে দিছি লবণ যতটুকু লাগে এই তো আমার বয়ল করা হয়ে গেছে প্রায় দেখেন পানি প্রায় শুকিয়ে গেছে এখন আমি আর একটু পরে এই একটু এখন আমি তরকারিটা অ্যাড করে দেব ঘি ঘিটা আমি পরে দিই কারণ ফ্লেভারটা ভালো আসে ফ্রেশ ঘি দিলে এভাবে রান্নার মাঝখানে দিলে আগে দিই আমি এভাবে করে আপনারা বিরিয়ানিটা রান্না করতে পারবেন তো এই চালকে আগে হাফ বয়েল করে নেবেন যে কোনো চাল কিছু সালে পানি বেশি লাগে আর কিছু সালে পানি কম লাগে তা যা চালে যেভাবে পানি লাগে ওইভাবে পানি অ্যাড করে তার হাফ পানি অ্যাড করে তারপর আপনারা এই রান্নাটা করতে পারেন এরপর আমি সব কিছু দিয়ে একটু দমে রেখে তারপর নামিয়ে ফেলব তো সকলে সুন্দর ও সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সকলের প্রতি ও ভালোবাসা রইল